দীর্ঘদিন বাদে দেশের সুরক্ষার কাছ থেকে সাময়িক ছুটি পেয়ে বাড়ি ফিরছিলেন সিআরপিএফ এর 75 নম্বর ব্যাটালিয়নের জওয়ান ললিত পাসওয়ান। কিন্তু বাড়ি তার আর ফেরা হলো না। হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা বাজারের বাসিন্দা তিনি। গত বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় ললিতের। উত্তরপ্রদেশের শাসানি স্টেশন থেকে কিছু দূরে তার দেহ উদ্ধার করে সংশ্লিষ্ট স্টেশনের আরপিএফ কর্মীরা। পকেট থেকে তার পরিচয়পত্র উদ্ধার হয়। ময়নাতদন্তের পর তার দেহ সিআরপিএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার বাগডোগরা এয়ারপোর্ট হয়ে ললিতের দেহ হরিশ্চন্দ্রপুরের ভালুকায় তার বাড়িতে এসে পৌঁছয়। সেখানে তাকে গান স্যালুট দেওয়া হয়। চোখের জলে তাকে বিদায় জানান ভালুকার বাসিন্দারা। ললিতবাবুর বাড়িতে রয়েছেন তার বৃদ্ধা মা সুশীলা পাসওয়ান, স্ত্রী কণিকা পাসওয়ান এবং তার 4 বছরের মেয়ে। সকলেই ললিতবাবুর অকাল মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন। তাদের দাবি, ললিতবাবুর মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, সেটা তদন্ত করে দেখা হোক। ঘটনায় শোক প্রকাশ করেছেন হরিশ্চন্দ্রপুর 2-এর বিডিও বিজয় গিরি। তিনি জানান, প্রশাসন ওর পরিবারের পাশে রয়েছে। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।